অতি ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক প্রশাসন। সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই 650টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 1760টি বাড়ি। অন্যদিকে জলমগ্ন এলাকা থেকে 11,800 জন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে কেশপুর ব্লকের 11 নম্বর ওয়ার্ডের কানপুর, ভীমপুর, কলাগ্রাম, কানাখালী, ঝালকা সহ একাধিক বন্যা দুর্গত গ্রামগুলি পরিদর্শন করলেন বিডিও দীপক কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি কাজী শাহাদাত। এই দিন পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, HBS বাংলা 24। এক দেড় ঘন্টা আগে মুড়িপুড়ি যা যা দিয়েছে মোটামুটি ওইটাকে লোনা জলপান করছিল, এখনো কিছু কিছু পরিবার খেয়েছে, কিছু কিছু পরিবার এখনো পৌঁছায়নি। রান্না বলতে এখন ওই যে গ্যাসের কিছু চুলা ফুলা আছে, একটা একটা পরিবারের মানে কিছু চুলা ফুলা আছে, গ্যাস টাস আছে, সেগুলো চলছে। কিছু পরিবার উপরে আছে, তাদের বাড়ির পুরুষ ভাইরা আছে, এখানে রান্নাটা করছেন না কেন স্যার? এখন এখানে কি অ্যাসারও খুব দূর দূর হবে, বলতে অথল জল কিছু হাঁড়ি ভাসিয়ে জল নিয়ে অথল জল যে স্যার, পানীয় জলটা হচ্ছে বন্ধ ছিল দুদিন, আজকে কলটা তো আজকে দিয়েছে, তো দিয়েছে স্যার, পাউচ দিয়েছে, তো আজকে দিয়ে গেছে জলের পাউচ। ভেঙে দেবো যাও না, পরিবারের ফুল টিম আছে, বাচ্চা ছজন পাঁচজন করে, একটা একটা পরিবারও বেশি আছে, 100 না 150 না 200 না, 100 মানে 70-80 জনের মতো টোটাল। নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।